দেশের যে যেখানে আছো, ফার্স্ট ক্রপ এক্সামিনিস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যাক্সিলা। আজকে আমরা কি কি করব, হোয়াট ইজ অ্যাক্সিলা, ইটস এ স্কিন ইনসেশন, বাউন্ডারি, কন্টেন্টস অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ ইটস কন্টেন্টস। তো শুরু করি। হোয়াট ইজ অ্যাক্সিলা? ইটস এ পিরামিডাল স্পেস সিচুয়েটেড বিটুইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট ওয়াল অ্যান্ড দ্য মিডিয়াল পার্ট অফ দ্য আর্ম। দেখো কি বললাম, যে অ্যাক্সিলা কি, ইটস এ পিরামিডাল স্পেস। হোয়ার ইট ইজ সিচুয়েটেড? ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট ওয়াল, অথবা আমরা বলতে পারি ল্যাটারাল থোরাসিক ওয়াল অ্যান্ড দ্য মিডিয়াল পার্ট অফ দ্য আর্ম। ইট প্রেজেন্টস অ্যান অ্যাপেক্স, বেস, অ্যান্টিরিয়ার ওয়াল, পোস্টিরিয়ার ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল। আবারও বলছি, ইটস এ পিরামিডাল স্পেস সিচুয়েটেড বিটুইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট ওয়াল অ্যান্ড দ্য মিডিয়াল পার্ট অফ দ্য আর্ম। ইট প্রেজেন্টস অ্যান অ্যাপেক্স, এ বেস, অ্যান্টিরিয়ার ওয়াল, পোস্টিরিয়ার ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল। দেখো ডিসেকশনে, লটারিতে অ্যাক্সিলা একটা কমন আইটেম। তোমার যখন অ্যাক্সিলা পড়বে, প্রথমেই তোমাকে কী জিজ্ঞাসা করা হবে, যে স্কিন ইনসিশনটা বলো। তাহলে ফার্স্ট ইনসিশন, এ কার্ভড ইনসিশন অ্যালং দ্য অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড স্টার্টিং ফ্রম দ্য লেভেল অফ দ্য নিপেল অ্যান্ড এক্সটেন্ডস ল্যাটারালি টুয়ার্ডস দ্য আর্ম ফর অ্যাবাউট টু অ্যান্ড হাফ ইঞ্চি। দেখো ইনসিশন দেওয়ার আগে কিন্তু আর্মটাকে ফিক্স করতে হবে রাইট অ্যাঙ্গেল টু দ্য বডি, এরপর আমরা ইনসিশন দেব। ফার্স্ট ইনসিশনটা একটা কার্ভড ইনসিশন অ্যালং দ্য অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড। কোথা থেকে স্টার্ট করব, ফ্রম দ্য লেভেল অফ দ্য নিপেল থেকে এক্সটেন্ড করব ল্যাটারালি টুয়ার্ডস দ্য আর্ম ফর অ্যাবাউট টু অ্যান্ড হাফ ইঞ্চি। সেকেন্ড ইনসিশন, এ ভার্টিক্যাল ইনসিশন ফ্রম দ্য মিডিয়াল এন্ড অফ দ্য ফার্স্ট ইনসিশন টুয়ার্ডস দ্য পোস্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড। অ্যান্ড দ্য থার্ড ইনসিশন, another vertical incision extends from the lateral end of the first incision to the posterior border of the arm. তাহলে আমরা তিনটা ইনসিশন দিলাম, এরপর কি করব, রিফ্লেক্ট করব এই যে ফ্ল্যাপ অফ দ্য স্কিন সুপারফিশিয়াল ফাসা উইথ ফ্যাট ডাউনওয়ার্ডস আনটিল দ্য পোস্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড ইজ ফুললি এক্সপোজ। এরপর আমরা ডিপ ফাসা রিমুভ করব, এরপরে আমরা দেখতে পাবো অ্যাক্সিলার বাউন্ডারি কন্টেন্টস। তো আমরা আগেই বলে নিয়েছি যে প্রেজেন্টস অ্যান অ্যাপেক্স, এ বেস, অ্যান্টিরিয়ার ওয়াল, পোস্টিরিয়ার ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল। অ্যাপেক্সটা ট্রাঙ্কেটেড, ইট ইজ নট কনিক্যাল, ইট ইজ ট্রাঙ্কেটেড অ্যান্ড ইট ইজ অলসো টার্নড অ্যাজ সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল। ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি টুয়ার্ডস দ্য রুট অফ দ্য নেক। দেখো কি বললাম, যে অ্যানাদার নেম ইজ সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল। ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল? বিকজ ইট অ্যাক্টস অ্যাজ এ প্যাসেজ ফর ট্রান্সমিশন অফ দ্য স্ট্রাকচার্স ফ্রম দ্য রুট অফ দ্য নেক টু দ্য অ্যাক্সিলা অ্যান্ড ভাইস ভার্সা। নেক থেকে কিছু স্ট্রাকচার অ্যাক্সিলায় আসে, বা অ্যাক্সিলা থেকে কিছু স্ট্রাকচার নেকে যায় থ্রু দ্য অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্সের আবার বাউন্ডারিটা কীরকম, যে এটা একটা ট্রায়াঙ্গুলার স্পেস বাউন্ডেড ইন ফ্রন্ট বাই দ্য ক্লাভিকেল, বিহাইন্ড বাই দ্য আপার বর্ডার অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড মিডিয়ালি বাই দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। আমরা পরের ছবিতে যাই। দেখো এটা হলো অ্যাপেক্স অর সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল। এটার বাউন্ডারি আমরা বললাম কি, ইন ফ্রন্ট ইট ইজ বাউন্ডেড বাই দ্য ক্লাভিকেল, বিহাইন্ড বাই দ্য আপার বর্ডার অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড মিডিয়ালি বাই দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাক্সিলা। দেখো দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড অ্যান্ড দিস ইজ দ্য পোস্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড। তো আগেই বলে নিই যে অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড এটা ফর্মড হয় বাই দ্য লোয়ার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর মাসেল
and the posterior axillary fold eta formed hoy by the common tendon of the latissimus dorsi and teres major muscle. তো আমরা অ্যাপেক্স বললাম এবং বললাম কি যে অ্যাপেক্স অর সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল থ্রু দি সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল কিছু স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচার্স ট্রান্সমিটেড থ্রু হিয়ার, দ্য কোর্স অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস এন্ড অ্যাক্সিলারি আর্টারি এন্টার্স ইন টু দ্য অ্যাক্সিলা ফ্রম দ্য নেক অ্যান্ড অ্যাক্সিলারি ভেইন এন্টার্স ইন টু দ্য নেক অ্যাজ সাবক্লাভিয়ান ভেইন through the cervico axillary canal. Amra porer chobite jai dekhe je bollam structure neck theke axillae asteche through the cervico axillary canal. These are the cords of the brachial plexus, this is the axillary artery, ar axilla theke neck e jabe ke axillary vein gelo amader apex. Now base is formed by the axillary fascia. The base corresponds to a hollow which is bounded anteriorly by the anterior axillary fold and posteriorly by the posterior axillary fold. এবং অলরেডি বলে ফেলেছি আমরা যে anterior axillary fold it is formed by the lower border of the pectoralis major muscle and posterior axillary fold it is formed by the common tendon of the latissimus dorsi and teres major muscle. তাহলে আমাদের অ্যাপেক্স বেস গেল। নাও ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, অ্যান্টিরিয়ার ওয়াল এন্ড পোস্টেরিয়ার ওয়াল। তো অ্যান্টিরিয়ার ওয়াল ইট ইজ ফর্মড বাই দ্য পেক্টোরালিস মেজর এন্ড দ্য ক্লাভিপেক্টোরাল ফাসা। ক্লাভিপেক্টোরাল ফাসা আবার ইনক্লোজ করে কোন কোন মাসেলকে? সাবক্লাভিয়াস এন্ড পেক্টোরালিস মাইনর। আমরা পরের ছবিতে যাই, দেখো এটা হলো অ্যাক্সিলা। আমরা বলছি কি যে অ্যান্টিরিয়ারি it is formed by the pectoralis major muscle and the clavipectoral fascia which encloses the subclavius muscle and pectoralis minor এখানে subclavius টা দেখানো হয় and posterior wall it is formed by the subscapularis muscle and the teres major and latissimus dorsi posterior wall তৈরি হচ্ছে কি দিয়ে subscapularis latissimus dorsi and teres major muscle gelo amader posterior wall. Now medial wall upper 4 or 5 ribs they are intercostal muscles and covered by the serratus anterior muscle. So, lateral wall eta ki medial wall which is the anterior wall which is the posterior wall which is the medial wall and which is the lateral wall. Lateral wall it is the narrowest wall where the anterior and posterior wall converges. So, this is the anterior wall and this is the posterior wall. The lateral wall ta formed by the bicipital groove of the humerus or ota ke amra ki boli intertubercular sulcus. Okhane ki thakbe tendon of the long head of the biceps brachii coracobrachialis along with the short head of the biceps brachii. তাহলে আবারও আমরা বলছি বাউন্ডারি অ্যাপেক্স বেস অ্যান্টিরিয়ার ওয়াল পোস্টেরিয়ার ওয়াল মিডিয়াল ওয়াল ল্যাটারাল ওয়াল. আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য পোস্টেরিয়ার ওয়াল. পোস্টেরিয়ার ওয়ালের বাউন্ডারি আমরা বলছি কি উপর থেকে যদি আমরা দেখি সাবস্ক্যাপুলারিস ল্যাটিসিমাস ডরসি এন্ড টেরিস মেজর মাসেল এই তিনটা মাসেল কি তৈরি করবে মিডিয়াল ওয়াল আর ল্যাটারাল ওয়াল বলছি কি আমরা এটা হলো ন্যারোয়েস্ট যেখানে অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার ওয়াল কনভার্স করে অ্যান্ড ইট ইজ ফর্মড বাই দ্য বাইসিপিটাল গ্রুভ অফ দ্য হিউমারাস হুইচ কন্টেইনস দ্য টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই অ্যালং উইথ কোরাকো ব্রাকিয়ালিস। পরের ছবিতে যাই, দেখো মিডিয়াল ওয়াল আমরা বলছি কি যে আপার 4 আর 5 রিবস দে আর ইন্টারকোস্টাল মাসেলস এবং কাভার থাকবে কি দিয়ে সিরাটাস অ্যান্টিরিয়ার মাসেল। তাহলে আমাদের বাউন্ডারি শেষ। নাও হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাক্সিলা, অ্যাক্সিলারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, অ্যাক্সিলারি ভেইন অ্যান্ড ইটস ট্রাইবুটরিস, কোর্স অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড ইটস ইনফ্রা ক্লাভিকুলার ব্রাঞ্চেস, অ্যাক্সিলারি লিফ নোডস, লং থোরাসিক নার্ভ, ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, ফ্যাট এটসেট্রা। আমরা পরের ছবিতে যাই,
দেখো কি বললাম যে অ্যাক্সিলারি আর্টারি তাহলে পরীক্ষার সময় তোমাকে দেখাতে বলবে যে অ্যাক্সিলারি আর্টারিটা দেখাও অ্যাক্সিলারি আর্টারি কোথায় শুরু কোথায় শেষ দেখো ইট বিগিনস এট দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব অ্যাজ দ্য কন্টিনিউশন অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি এবং শেষ কোথায় লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেল আর্টারিটার কয়টা পার্ট ইট ইজ ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট বাই দ্য পেক্টোরালিস মাইনর মাসেল দেখো এই মাসেলটা এটাকে ডিভাইড করলো তিনটা পার্টে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট লাইস অ্যাবাভ দ্য মাসেল ফার্স্ট পার্ট থেকে কয়টা ব্রাঞ্চ একটা অনলি সুপিরিয়ার থোরাসিক আর্টারি সেকেন্ড পার্ট বিহাইন্ড দ্য মাসেল এখান থেকে কয়টা ব্রাঞ্চ ল্যাটারাল থোরাসিক আর্টারি অ্যান্ড থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি থার্ড পার্ট থেকে কয়টা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ অ্যান্টিরিয়ার সার্কামফ্লেক্স হিউমারাল পোস্টিরিয়ার সার্কামফ্লেক্স হিউমারাল অ্যান্ড সাবস্ক্যাপুলার আর্টারি আবারও বলছি অ্যাক্সিলারি আর্টারি ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি কোথায় শুরু ইট বিগিনস অ্যাট দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব অ্যান্ড এইমস অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর এরপরে নাম কি হয়ে যাবে ব্র্যাকিয়াল আর্টারি কয়টা পার্ট তিনটা পার্ট কোন মাসেলটা দিয়ে ভাগ হয় পেক্টোরালিস মাইনর ফার্স্ট পার্টে কয়টা ব্রাঞ্চ অনলি ওয়ান ব্রাঞ্চ কি সুপিরিয়ার থোরাসিক আর্টারি সেকেন্ড পার্টে কয়টা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ কি কি থোরাকো অ্যাক্রোমিয়াল অ্যান্ড ল্যাটারাল থোরাসিক আর্টারি থার্ড পার্টে কয়টা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ অ্যান্টিরিয়ার সার্কামফ্লেক্স হিউমারাল পোস্টিরিয়ার সার্কামফ্লেক্স হিউমারাল অ্যান্ড সাবস্ক্যাপুলার আর্টারি নাও অ্যাক্সিলারি ভেইন অ্যান্ড ইটস ট্রাইবোটরিস পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য অ্যাক্সিলারি ভেইন হাউ দ্য অ্যাক্সিলারি ভেইন ইজ ফর্মড দেখো বাই দ্য ইউনিয়ন অফ দ্য ব্যাসিলিক ভেইন অ্যান্ড দ্য ভেনা কমিটেন্টস অফ দ্য ব্র্যাকিয়াল আর্টারি আবার কোনো কোনো বইয়ে কিন্তু লেখা আছে ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ব্যাসিলিক ভেইন অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেল টেরিস মেজর মাসেলের লোয়ার বর্ডারে অ্যাক্সিলারি আর্টারিটা শেষ শুরু হবে কি ব্র্যাকিয়াল আর্টারি আর ওই লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেলে ফর্ম হবে কি অ্যাক্সিলারি ভেইন কিভাবে বাই দ্য ইউনিয়ন অফ দ্য ব্যাসিলিক ভেইন অ্যান্ড দ্য ভেনা কমিটেন্টস অফ দ্য ব্র্যাকিয়াল আর্টারি দিস ইজ দ্য অ্যাক্সিলারি ভেইন এবং এইটাই অ্যাপেক্স থেকে চলে যাবে কোথায় রুট অফ দ্য নেকে তখন তার নাম হয়ে যাবে কি সাবক্লাভিয়ান ভেইন নাও হোয়াট আর দ্য ট্রাইবুটরিজ অফ দ্য অ্যাক্সিলারি ভেইন তাহলে দেখো এই যে যেটা দিয়ে ফর্ম হলো ফর্মেটিভ ট্রাইবুটরি ভেনা কমিটেন্টস অফ দ্য ব্র্যাকিয়াল আর্টারি এছাড়া অ্যাক্সিলারি আর্টারির যে ব্রাঞ্চগুলো সেই নামে নামেই আমরা পাবো ল্যাটারাল থোরাসিক ভেইন থোরাকো অ্যাক্রোমিয়াল ভেইন এছাড়া টার্মিনাল পার্ট অফ দ্য সেফালিক ভেইন এইগুলি ট্রাইবুটরিজ অফ দ্য অ্যাক্সিলারি ভেইন এরপর কি বললাম অ্যাক্সিলারি লিম্ফ নোডস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন অ্যাক্সিলারি লিম্ফ নোডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যে ব্রেস্ট কার্সিনোমা স্প্রেড করে থ্রু দিস অ্যাক্সিলারি লিম্ফ নোডস তো আমরা পরের ছবিতে যাই দেখো দিস আর দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোডস তারা কোথা থেকে লিম্ফ ড্রেন করে ফ্রম দ্য আপার লিম্ফ ব্রেস্ট অ্যান্ড দ্য আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক এখান থেকে লিম্ফ ড্রেন করে অ্যাক্সিলারি লিম্ফ নোডস অ্যাক্সিলারি লিম্ফ নোডসগুলো ডিভিজিবল ইনটু ফাইভ গ্রুপস দেখো অ্যান্টিরিয়ার অর পেক্টোরাল গ্রুপস পোস্টিরিয়ার অর সাবস্ক্যাপুলার গ্রুপ ল্যাটারাল গ্রুপ সেন্ট্রাল অ্যান্ড এপিকাল গ্রুপ তাহলে দেয়ার আর ফাইভ গ্রুপস অফ লিম্ফ নোডস অর ফাইভ সেটস অফ লিম্ফ নোডস দে ড্রেইন লিম্ফ ফ্রম দ্য আপার লিম্ফ আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক অ্যান্ড ফ্রম দ্য ব্রেস্ট তাহলে অ্যান্টিরিয়ার অর পেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস তারা কোথা থেকে লিম্ফ ড্রেন করে দেখো ফ্রম দ্য ব্রেস্ট আপার পার্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ফ্রম দ্য আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক অ্যান্টিরিয়ার আর যেটা পোস্টিরিয়ার অর সাবস্ক্যাপুলার গ্রুপ এ কোথা থেকে লিম্ফ ড্রেন করবে ফ্রম দ্য আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক পোস্টিরিয়ারলি অ্যান্ড দ্য অ্যাক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট এই যে ল্যাটারাল গ্রুপ এ কোথা থেকে লিম্ফ ড্রেন করবে ফ্রম দ্য আপার লিম্ফ আর সেন্ট্রাল গ্রুপ এ কোথা থেকে লিম্ফ ড্রেন করবে এই যে অ্যান্টিরিয়ার গ্রুপ আর পেক্টোরাল গ্রুপ সাবস্ক্যাপুলার আর পোস্টিরিয়ার গ্রুপ অ্যান্ড ল্যাটারাল গ্রুপ এখান থেকে সে লিম্ফ ড্রেন করবে আর নাও দ্য এপিকাল গ্রুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ড্রেস লিম্ফ ডাইরেক্টলি ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ইনডাইরেক্টলি ফ্রম দ্য আদার পাওয়ার্স অফ দ্য ব্রেস্ট থ্রু দি সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস এরপর এই যে এপিকাল যে গ্রুপ অফ লিম্ফস এটা আবার যে কোথায় ড্রেন করবে রাইট সাইডে সাবক্লাভিয়ান লিম্ফেটিক ট্রাঙ্ক লেফট সাইডে থোরাসিক ডাক্ট
আর সাম ইফারেটস কোথায় যাবে? এই যে সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডস। তাহলে আমরা কি বললাম যে অ্যাক্সিলারি লিম্ফ নোডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াই? বিকজ ব্রেস্ট কার্সিনোমা স্প্রেডস থ্রু দিস অ্যাক্সিলারি লিম্ফ নোডস। তাহলে কয় সেটে আছে? দেয়ার আর ফাইভ সেটস অফ লিম্ফ নোডস, অ্যান্টেরিয়ার আর পেক্টোরাল গ্রুপ, পোস্টেরিয়ার আর সাবস্ক্যাপুলার গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, সেন্ট্রাল অ্যান্ড এপিকাল গ্রুপ। আলটিমেটলি এই যে এপিকাল গ্রুপ রাইট সাইডে কোথায় ড্রেন করবে? সাবক্লাভিয়ার লিম্ফ্যাটিক ট্রাঙ্ক, আর লেফট সাইডে থোরাসিক ডাক্টে ড্রেন করবে। তাহলে গেল আমাদের অ্যাক্সিলারি লিম্ফ নোডস। নাও কোর্স অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, আমরা পরের ছবিতে যাই। দেখো ব্র্যাকিয়াল প্লেক্সাসের পর আমার একটা লেকচার আছে, তোমরা এটা দেখে নিও। আমি জাস্ট বলে নিচ্ছি একটু যে কয়টা কর্ড আছে ব্র্যাকিয়াল প্লেক্সাসে। তিনটা কর্ড, মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড অ্যান্ড পোস্টেরিয়ার কর্ড। এবং ব্যাকিয়ার পেকশাসটা তৈরি হয় কি দিয়ে? ভেন্ট্রাল র্যামাই অফ দ্য সার্ভাইকাল ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভস, অ্যান্ড লিটল কন্ট্রিবিউশন মে কাম ফ্রম দ্য সার্ভাইকাল ফোর অ্যান্ড থোরাসিক টু স্পাইনাল নার্ভস। তাহলে এভাবে ব্র্যাকিয়াল পেকশাসটা ফর্ম হল। আর তার কি ট্রাঙ্ক আছে কয়টা? তিনটা, থ্রি ট্রাঙ্ক, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। আপার দেখো ট্রাঙ্ক, দিস ইজ দ্য আপার ট্রাঙ্ক, দিস ইজ দ্য মিডল ট্রাঙ্ক অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ট্রাঙ্ক। প্রত্যেকটা ট্রাঙ্ক আবার কয়টা ডিভিশনে ভাগ হয়? অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন। আর কর্ড কয়টা? তিনটা, মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড অ্যান্ড পোস্টেরিয়র কর্ড। তাহলে কয়েকটি ইম্পর্টেন্ট নার্ভ আমরা যে অ্যাক্সিলায় দেখাতে বলি, যে মিডিয়াল নার্ভ এটা কোন কর্ড থেকে আসে? বোথ দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কর্ড থেকে আসে। আলনার নার্ভ এটা কোথা থেকে আসে? মিডিয়াল কর্ড থেকে। রেডিয়াল নার্ভ, এক্সিলারি নার্ভ কোন কর্ড থেকে আসে? পোস্টেরিয়ার কর্ড থেকে। যে ফ্রন্ট অফ দ্য আর্মের মাসেলকে সাপ্লাই দেয় কে? মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। কোন কর্ড থেকে আসে? ল্যাটারাল কর্ড থেকে আসে। তাহলে আমরা কর্ড আর এই যে ইম্পর্টেন্ট নার্ভগুলো আইডেন্টিফাই করতে বলি। আবারও বলছি তোমরা ব্র্যাকিয়াল প্লেক্সাসটা, আমার একটা লেকচার আছে সেটা দেখে নিও। তাহলে কোর্স অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস গেল। আর কি কন্টেন্ট আছে আমাদের? বলছি লং থোরাসিক নার্ভ, দেখো সেটা কিন্তু এই যে রুট অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ওঠে এবং আমরা বলছি কি মিডিয়াল ওয়ালের সাথে থাকে লং থোরাসিক নার্ভ। এছাড়া কি থাকে? ইন্টারকোস্টাল ব্র্যাকিয়াল নার্ভ, উইচ ইজ অল অ্যাবাউট দ্য অ্যাক্সিলা। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।